নমস্কার বন্ধুরা, সকালের আলো ফুটতেই আমি আবার আমার গার্ডেনিং চ্যানেলে চলে এলাম। আজকে আমি আপনাদের শীতকালীন যে সবজি চাষ কীভাবে করা হয়েছে সেটি আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, সমস্ত অনেক রকম সবজি এখানে চাষ করা হয়েছে, সেগুলি আমি আপনাদের দেখাতে চলেছি। পুরো বাগানটা দেখতে পারেন কতটা জায়গা নিয়ে এই চাষবাস হয়েছে। পুরো বাগানটা দেখুন, সামনেই যেগুলো রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাঁধাকপি অর্থাৎ ক্যাবেজ। এই পুরোটাই রয়েছে বাঁধাকপি, আর দূরে সমস্ত চাষ হয়েছে সেগুলি আমি আস্তে আস্তে সবই আপনাদের সামনে তুলে ধরব। বৃষ্টির জন্য চাষের হয়তো একটু ক্ষতি হয়েছে, কিন্তু ফলন বেশ ভালোই হয়েছে। এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে ব্রোকলি, এগুলো হচ্ছে ব্রোকলি। আপনারা বাজারে গিয়ে অনেকে হয়তো কিনেছেন এবং খেয়েছেন এই সেই ব্রোকলি গাছ। ব্রোকলি কিন্তু এখনো আসেনি, ছোট ছোট পাতা রয়েছে, আস্তে আস্তে এসে যাবে, এটা এখনো সময় হয়নি তাই আসেনি। সমস্তটাই লাইন ধরে দেখতে পাচ্ছেন, পুরোটাই ব্রোকলি গাছের চাষ। পুরো বাগান দেখতে পারেন বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানেও কিন্তু একই পদ্ধতিতে চাষ করা হয়েছে, মাঠের ক্ষেত্রে সেম পদ্ধতি, মাঝখান দিয়ে একটা সরু করে খাল আর উপরটা একটুখানি উঁচু করে সেখানেই গাছ বসানো হয়, যাতে করে জল নিকাশি ব্যবস্থাটা ভালো হয়। তাই বন্ধুরা, এই যে বৃষ্টি হয়েছে এই চাষে কোনো ফলনে কিছু কমই পড়েনি, যেভাবে ফলন হওয়ার কথা সেইভাবেই হয়েছে। আর যারা এই সমস্ত পদ্ধতিগুলো এড়িয়ে যাবেন, আশা করছি তাদের ক্ষেত্রে খুবই প্রবলেম হবে চাষ করার। ওখানেও রয়েছে ওলকপি, সেটাও আমি আপনাদের গিয়ে দেখাচ্ছি। সমস্ত চাষটা দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে কত যত্ন সহকারে চাষ করা হয়েছে। বাঁধাকপিগুলো দেখলে আপনি বুঝতেই পারবেন কত সুন্দর লাগছে, আর যখন হয়ে যাবে তখন আরও কত সুন্দর লাগবে। আস্তে আস্তে ছোট ছোট কিন্তু হয়েই গেছে, দেখতে পাচ্ছেন সমস্ত বাঁধাকপি কিন্তু হয়ে গেছে। এই যে বাগানটা আপনারা দেখছেন, এটা কিন্তু আমার এই কাকার, যে কাকার ভিডিও আমি দেখিয়েছি আগেও, সব কিছুই হয় এখানে চাষবাস। ফুলকপির আকারটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে হয়েছে, সবকটাতেই হয়েছে। আমি যেতে পারবো না, ওখানে পা দিয়ে যাওয়ার মতো জায়গা নেই, খুবই সাবধানে যেতে হবে। তাই এখান থেকে ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে শীতকালীন একটি সুন্দর সবজি বাগান, যা দেখে আপনার অবশ্যই ভালো লাগবে। এরপরে আমি আপনাদের মূলোগুলো দেখাবো, কত বড় বড় হয়েছে এবং কি সার ব্যবহার হয়েছে সেটাও আমি আপনাদের বলবো। আসুন দেখা যাক বন্ধুরা, এগুলো দেখুন মূলো, অর্থাৎ এগুলো মূলো চাষ করা হয়েছে, দেখতে পাচ্ছেন সমস্তটাই কি আকার মূলোগুলো। এগুলো কিন্তু একটা কথা বলে রাখি বন্ধুরা, এগুলো কিন্তু সবটাই অর্গ্যানিক, অর্থাৎ জৈব সার ব্যবহার করে এগুলো চাষ করা হয়েছে। কারণ এগুলো বাড়িতেই খাওয়া হবে, তাই বাড়িতে খাওয়ার জন্যে সবসময়তেই এখানে কি আমরা জৈব সার ইউজ করি। জৈব সারটা কি হলো, জৈব সার যেমন গোবর সার, তারপরে খোল, মাস্টার কেক পাউডার যেটা, মানে সরষের খোল, সেটাই আমাদের এখানে ব্যবহার করা হয়েছে। তো মূলো যেগুলো আকারগুলো দেখেই বুঝতে পারছেন কত বড় হয়েছে, আমি এটা আপনাদের তুলে দেখাচ্ছি।
একটু হয়তো বড় হয়নি, এতটা বড় হওয়ার কথা, এতটাই বড় হয়েছে, এটা বেঁকে গেছে তাই, এটা সোজা হয়েছে, এতটাই বড় হয়েছে। আরো আরো পুরো বাগানটা আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে আমার সেই কাকা, যে কাকা চাষ করেছে। এই সমস্ত বাগানটা কিন্তু ওনারই, পুরোটা ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন, অনেক বড়। আমি আগে আসছি আপনাদেরকে, তার আগে কাকার সঙ্গে পরিচয় করে দিই। আমার কাকার নাম হচ্ছে লালমোহন সাঁতরা। তো কাকা, তুমি যেই চাষ করেছো, এই চাষের যে পদ্ধতি, সেই পদ্ধতি তো আস্তে আস্তে আমি দেখালাম, আর এতে তুমি কি ধরনের সার ইউজ করো? যাতে করে এই খেলে মানে প্রোটিনটা মানুষের শরীরে পৌঁছায়। খুবই ভালো কাকা, তুমি এইভাবেই চাষ করে যাও। এই কাকা আর একটা মূল্য তুলে দেখাচ্ছে, এটা কিন্তু আকারটা অনেক বড়, আরো বড়, অনেক পুরোটাই এখানে হয়েছিল, আস্তে আস্তে উঠে গেছে। দেখুন, এটা রেডি করে নিচ্ছে, আমি তো আপনাদের দেখাতে পারলাম না, কাকা কিন্তু দেখিয়ে দিচ্ছে, এইভাবে পুরো রেডি হয়ে যাবে। একটুখানি ভেঙে গেছে, এই হচ্ছে আমার কাকা, যিনি এই বাগান পুরো সমস্ত চাষ করেন। এনার শরীরে না আছে কোনো রোগ, না আছে কিছু, কাল খালি কি হয় মাঝে মধ্যে একটু এই পাটা দেখতে পাচ্ছেন কেটে যায়, তার কারণ মাঠে চাষবাস করলে যা হয়। তো আসুন বন্ধুরা, আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে ওই চাষগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন, এগুলো হচ্ছে পুরোটাই পালং, অর্থাৎ স্পিনাচ। আমি আমার ছোট বোতল কেটে যখন করেছিলাম সেই ভিডিও দেখিয়েছি, কিন্তু এই মাঠের চাষ দেখতে পাচ্ছেন কিভাবে সবুজের আকার নিয়েছে। এই হচ্ছে পুরোটা পালং শাক। পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে, ওখান পর্যন্ত আমার গিয়ে ভিডিওটা শেষ হবে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবই ধনে পাতা, অর্থাৎ করিয়েন্ডার। এই ধনে পাতার চাষ পুরোটা, এখানটা দেখতে পাচ্ছেন, এখানটা হচ্ছে লাল নোটে, লাল নোটে, দেখুন এই লাল নোটে পুরোটা লাল নোটে হয়েছে। আর এখানে যেটা হয়েছে, যেটা সবার শেষে আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে টমেটোর বাগান। টমেটো চাষ কিভাবে করা হয়েছে সেটা, এটা ওই কাকাই করেছে, এক্ষেত্রেও কিন্তু একই পদ্ধতিতে করেছে। দেখতে পাচ্ছেন কীভাবে মাঝখানটা ফাঁকা রয়েছে, মনে হবে মাঝখান থেকে অনেক বড় বড় গাছ, কিন্তু না, এগুলো সবই টমেটো গাছ। কীভাবে ভাড়া করা হয়েছে, সমস্ত ভাড়াগুলো করা রয়েছে, দেখুন দেখুন এই সেই টমেটোর বাগান, টমেটো ফুল এসে গেছে, দেখতেই পাচ্ছেন ছোট ছোট টমেটো হয়েছে। এই দেখুন, প্রচুর টমেটো এখানে হবে, যেটা আমি জানি আপনারাও হয়তো পরে দেখতে পাবেন। এরপরে শীষ পালং আমি আপনাদের দেখাচ্ছি, পুরো বাগানটা এখান থেকে একবার দেখে নিন কত বড় বাগান। এই দেখুন, একটা টমেটো হয়েছে, সাইজটা দেখলে আপনারা বুঝতেই পারবেন, দেখুন এখন কাঁচা। এইভাবে পুরো টমেটোটা, টমেটোগুলো এইভাবে চাষ করা হয়েছে। এভাবে আপনারাও ছোট জায়গার মধ্যে করতে পারেন, কিন্তু পদ্ধতি এইভাবে করতে হবে আপনাকে, যেভাবে মাঝখান থেকে ফাঁকা রয়েছে, যাতে করে দুটো গাছের সঙ্গে আর একটা টাচ না হয়, যাতে করে গাছটা আরও ভালোভাবে বেড়ে উঠতে পারে। তো এই পুরো বাগানটা আর একবার ভিউটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিন বন্ধুরা। এই হচ্ছে পুরো বাগান, এই কাকা এই চাষ করে, সেই সেখানে দূরে রয়েছে সেখানটায় শীষ পালক, ওখানেই দেখিয়ে আমার ভিডিওটা আজকে আমি শেষ করব। দেখুন, এটা হচ্ছে শীষ পালং, দেখুন এর উপরে শীষ এসে গেছে, মানে ছোট থেকে বড় হয়ে গিয়ে এগুলো
পাতা এসে গেছে, এগুলোই সব সরস্বতী পুজোতে এখান থেকে তুলে বেশ কিছু সব খাওয়া হয়েছে আর বেশ কিছু রয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমার শীতকালীন সবজি বাগানের একটি ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম।